রাজনীতির মাঠে এবার বিনোদন ও খেলার জগতের জনপ্রিয় তারকারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সুমি কায়সার, অভিনেত্রী ও শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে সুমি কায়সার জাতীয় সংসদ নির্বাচনে ফেনী তিন আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মাসুম পারভেজ রুবেল, বরিশাল তিন আসন থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন এই অভিনেতা। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। রোকেয়া প্রাচী, ফেনী তিন আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই অভিনয়শিল্পী। সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করে একই দিনে জমা দিয়েছেন। সাকিব আল হাসান, দ্বাদশ জাতীয় নির্বাচন দিয়ে রাজনীতিতে পা রাখতে চান সাকিব। আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেয়ার জন্য তিনটি আসনের মনোনয়ন কেনেন তিনি। এর মাঝে রয়েছে মাগুরা এক, দুই ও ঢাকাদশ আসন। শাকিল খান, বাগেরহাট তিন মোংলারামপাল আসন থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়ক শাকিল খান। শনিবার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসটি রুবেল, মনোনয়নপত্র কিনলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এসটি রুবেল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এসটি রুবেল। এসটি রুবেল ঢাকা আট আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মাহিয়া মাহি, ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সিদ্দিকুর রহমান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে মনোনয়নপত্র কিনেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। টাঙ্গাইল এক, মধুপুর, ধনবাড়ি ও ঢাকাস্তেরও আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন সিদ্দিক। শামসুন নাহার সিমলা, ম্যাডাম ফুলি খ্যাত চিত্রনায়িকা সিমলা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। তিনি ঝিনাইদহ এক আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আসাদুজ্জামান নূর, অভিনয়শিল্পী ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর আগের মেয়াদে নীলফামারী দুই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও নিজ আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন। মমতাজ বেগম, আগের মেয়াদে মানিকগঞ্জ দুই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এবারও একই আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন তিনি।